স্যার আপনার চেহারা পুরো নাকের মতো স্যার আপনি তো আমি আমার নতুন ল্যাপটপ কিনেছি তোমাদের এখন দেখাবো এটা আমার কিন্তু ইনকাম হলো সরি তো শপিং করতে মাত্র 2-3000 টাকা লাগে তাকে আমরা রাস্তা থেকে দাও কাপড় কিনে দেই এখন যেহেতু রমজান মাস তাই রোজা রেখে বাইরে গিয়ে শুট করা আসলে অনেক অনেক বেশি টাফ আর তার উপর থেকে গত 2 মাস ধরে আমরা বাসায় থেকে ব্লগ বানিয়ে যাচ্ছি কারণ আমাদের দেশ অবস্থা এখন জানো করোনা ভাইরাস চলছে সো এই ভাইরাসের জন্য আমরা কেউ বাসা থেকে বের হচ্ছি না বাসা টু ছাদ ছাদ টু বাসা বাট এখন যেহেতু রমজান তাই রমজানের জন্য আমরা এখন ছাদেও ভিডিও বানাতে পারছি না কারণ ছাদে ভিডিও বানাতে গেলে শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তাই আজকে ছাদে যাওয়ার সাহস করতে পারিনি তাই আজকে আমরা বাসায় বসে ভিডিও বানাচ্ছি সো গাইজ আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস কারণ তোমরা সবাই অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছ গত 2 মাস ধরে আমরা বাসে বসে ভিডিও বানাচ্ছি বাট তারপরও তোমরা সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছ তোমরা সবাই আমাদের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছো ভিডিওতে লাইক দিচ্ছ সো এর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ যেই কয়দিন আমাদের দেশের অবস্থা একটু ভালোর দিকে না যায় আমরা সেই কদিন একটু কষ্ট হলো বাসে থাকি সবাই বাসে বসে আমরা এনজয় করি আর তোমাদের জন্য আমি বাসে বসে বসে ভিডিও বানাবো এটা হচ্ছে আমাদের কাজ তোমাদের এন্টারটেইন করা সো ইনশাল্লাহ পরিস্থিতি একটু ভালো দিকে গেলে আমরা নতুন নতুন জায়গায় যাবো তখন আর এই ব্যাকগ্রাউন্ড তোমাদের আর বারবার দেখার কোনো প্রয়োজন হবে না সো গাইজ আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট আর একটু ফান টাইপের হবে সো সো দেখা যাক আজকে এই ব্লগে আমরা কী কী করতে পারি কারণ এই ব্লগে কোনো প্ল্যান নাই আনপ্ল্যান ব্লগ আমরা একটু দুষ্টামি করবো সবাই মিলে এটাই আর কি সো গাইজ এখন গিয়ে আমি আমার টিম মেম্বারকে নিয়ে আসতেছি সো তোমরা জাস্ট একটু ওয়েট করো যাবো আর আসবো আর বাই দ্য ওয়ে আর 2-1 দিন পর যেহেতু ঈদ সো ঈদের সালামিটা আমাকে দিয়ে দাও দাও কি হবে আরে দাও আসি ওই কোস আরে দাও আসি দাও আরে না তুমি যেটা বলতেছো সেইটা না লাইক লাইক আর সাবস্ক্রাইব দাঁড়াও আমি ওদের নিয়ে আসি আজকে আমরা এই দুজনের মধ্যে একটু দূরত্ব দেখতে পারবো কারণ তাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে ঝগড়া কি নিয়ে হয়েছে তোমাদের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা টিম এক টিমের মধ্যে ও সরি তো আলাদা সব টিম না ওর সাথে ওর সাথে ঝগড়া লেগেছে এবং ওর দুজন দেখে এই মেয়ে দিকে শুরু করেছে ঝগড়া লাগবে তোর দিকে কি মেয়ে না আসি লগে আসি আমরা আমরা লগে আসি এন্ড তোমরা কি আর মিলবা না নাকি ঝগড়াই চালাই যাবা আমি যাই তোমার কি মতামত মিলবা নাকি ঝগড়া চালাই যাবা আই ডোন্ট নো আচ্ছা তোমার মতামত জিজ্ঞাসা করছি মানে তোমার মতামত কি তুমি তাদের সাথে ঝগড়া করবা নাকি চালিয়ে যাবা আমি তার সাথে ঝগড়া করি না তুমি কি ওর সাথে আর কত ঝগড়া করবে মিলে যাও এখন না আমার সাথে যে কথা বলার আমি তার সাথে একদম ইচ্ছুক না আমি যে কথা বলতে যাব আচ্ছা যেটা হোক তাদের ঝগড়া আমরা আর বাড়াবো না তারা কয়েকদিন পর মেকআপ কিনা কিনে হয়ে গেলে ঝগড়া চলে যাবে সো ব্যাপার না সো আজকে আমরা ব্লগ করবো একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে সো পার্টটা কি বলো হয়তো ওকে পার্টটা কি আসলে ওরা কেউই জানে না যেটা আমি একটু পরে তোমাদের বলবো সো জয় তুমি তোমার ইন্ট্রো একটু দাও Hey guys, আসসালামু আলাইকুম মিস মিজ আশা করি তোমরা সকলে ভালো আছো সো আজকে আমি আচ্ছা ওই এটা ইন্ট্রো ছিল নাকি র‍্যাপ ছিল ইন্ট্রো ইন্ট্রো হাস সি জানি এত তাড়াহুড়ো কেন স্লোলি ইটস সরি সরি নরমাল আর জামার একটা স্বভাব আছে যে টয়লেটে রিভিল করো রিভিল করো রিভিল করো কার একটা স্বভাব আছে রিভিল করো আচ্ছা ওইটা আমি বলি আমি বলি আমি বলি জয়ের একটা স্বভাব আছে টয়লেটে গিয়ে পটি করে আর ফ্ল্যাশ করো তারপরে আমাদের তুমি কি ছেড়ে দিবা না ও নামাজেও খারাপ
Guys, trust me. Guys, trust me. এই দিন একবার নামাজ পড়ে না জিজ্ঞেস করেন তো কাকে তুমি না খুব নামাজ পড় তুমি নামাজে কি করছ এরপর ভুলে গেছো আল্লাহকে কখন করছিস শুনো মেরা পিছনে আমরা পিছনে থাকি তো প্লিজ বলো না প্লিজ শুনো হইছে যে তারা বছরে একবার নামাজ পড়ে ওই দিনটাই ছিল তোমার ভাই থাক বাপ তুমি বলিস না ভাই না আমি না চাই আমি Actually, হয়েছিল কি জয় নামাজ পড়ার আগে নামাজের মধ্যে পা দিয়ে দিয়েছি নামাজও হবে না সো এক সময় জয় বলতেছে একটু দাঁড়াও আমি একটু বাথরুম থেকে আসতে আমার একটা মুছে দিতেছে আজকের এই ব্লগটি টোটালি ডিফারেন্ট আর অনেক বেশি মজা হবে কারণ আজকের এই ব্লগে আমরা সবাই মিলে অনেক বেশি মজা সো গাইস এখন যেহেতু রমজান সো অলমোস্ট এখন আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো 28 রোজার মতো হয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের শপিং টাইম সো গাইস আজকে আমরা শপিং করতে যাব এখন এতদিন ওয়েট করেছি করোনা ভাইরাসের জন্য সো করোনা ভাইরাসের জন্য এতদিন শপিং খুলে নেই সো আজকে শপিং করেছে সো সবাই রেডি শপিং এর জন্য ইয়েস ওকে পরে শপিং করব সো গাইস এখানে অনেকগুলো টাকা রেখেছি এবং আমি না তোমাকে না সো এখানে অনেকগুলো টাকা রেখেছি এই টাকা দিয়ে আজকে আমরা শপিং করতে যাব এবং ড্রাইভারকে বলতে আসার জন্য মাত্র 2-3 হাজার টাকা লাগে তাকে আমরা রাস্তা থেকে জামা কাপড় কিনে দেই তার একটা জামা আমরা 20 টাকা দিয়ে কিনে দিই আর একটা জুতা 50-60 টাকা 20 টাকা জামা পাওয়া যায় এখন 20 টাকা 120 টাকা 120 টাকা 120 টাকা জামা পাওয়া যায় যায় সো ঋতুর জন্য আমরা 120 টাকা দিয়ে একটা জামা কিনবো আর জুতা কিনবো আর মেকআপ কিনবো এখানে টোটাল খরচ পড়বে 1000 টাকা আর বাকি টাকা কি আমাদের মধ্যে আর তোমরা ভুলো না আমার মেকআপ নষ্ট করছো তোমরা ঠিক আছে বাদ দাও মেকআপ কিনবো ওইটা গেছে তো গেছে এটা পুরো নষ্ট না বেশ আবার সো এই টাকা দিয়ে আমরা আশাকে মেকআপ করে দিব আর এই টাকার অর্ধেক আর অর্ধেক মেহেদির আর অর্ধেক করলে এটা চলবে না রে ভাই জয় আর অর্ধেক করলে ইয়াসিনের জন্য 1000 টাকা অর্ধেক কি আর করো ভাই অর্ধেক করলে চলবে না অর্ধেক করলে কি মেরা বালা কি আর করছ কেন আর এখানে যে টাকা আছে এগুলো দিয়ে আমরা আজকে শপিং করতে সবাই রেডি ইয়েস সো গাইস এখন আমরা শপিং এ যাব আর তাড়াতাড়ি চলো না শপিং বন্ধ করে দিন চলো কোথায় যাবা শপিং করতে চলো দাঁড়া আরে না জমুনা যাব আমি ভাই জমুনে তো যাবা আমি তুমি যাবা লাগে এতে যাবা তুমি যাবা বলিস তাহলে নিচে 100 টাকা আর তুমি যাবা পারবে ওকে ওকে দাঁড়া আমি নিউ মার্কেট যাব আচ্ছা তুমি নিউ মার্কেটে যাও নিউ মার্কেটে আমি মার্কেটে যাব না তোমরাই যাও মার্কেটে আমি যাব না যাও চলো চলো গাইস চলো চলো রেড করা যাবে এতক্ষণ যা শুনছেন তার টোটালি দুষ্টামি ফাইজলাম এরকম কিচ্ছু হচ্ছে না সো আজকে আমরা এই দিয়ে আমরা কেউ শপিং করতে পারবো না বিকজ অফ করোনা ভাইরাস তোমরা আসো বসে দিকে দুষ্টামি করবো সো এবার আমরা মার্কেটে যাচ্ছি মার্কেটটা হচ্ছে আমাদের এই রুম তো এই রুমটাকে আমরা এখন মার্কেট বানাবো মার্কেট বানিয়ে একটু আর কি ঈদের শপিং এর মজাটা নিয়ে নিবো কারণ এটা হচ্ছে শপিং টাইম সো তোমরা একটু শপিং এর মজা নাও মনে করো তোমরা আমাদের সাথেই আছো সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা শপিং চ্যালেঞ্জ খেলবো এবং শপিং চ্যালেঞ্জের জন্য আমরা 4-5টা আইটেম রাখবো এবং আইটেমের মধ্যে এখানে আমাদের আমাদের কয়জন 6 জন সো 6 জনের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে 5 জন থাকবো বিক্রেতা আর আরেকজন থাকবে ক্রেতা ওকে সো আমরা 5টা আইটেম কয়টা আইটেম রাখবো টোটাল 5টা ওকে সো আমরা টোটাল 5টা আইটেম রাখবো এবং যে ক্রেতা থাকবে সে 5 জনের থেকে যে কোনো একজনের থেকে বাই করবে ওকে কিনবে কেনার পর যার থেকে কিনবে তার হবে 1 পয়েন্ট সো তার কেনার পয়েন্ট আমরা ধরবো টাকার মাধ্যমে কারণ পয়েন্ট অনেক সময় আমরা ভুলে যাই কার কত পয়েন্ট সো এটা হচ্ছে আমাদের নতুন স্টাইল টাকার মাধ্যমে আমরা পয়েন্ট গুনবো সো যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সে হবে আজকের এই ব্লগের উইনার
ছোটকালে কি করতো, একটা ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় নিত, নিয়ে এই রুম থেকে ওই রুম যেত, ওই রুম থেকে এই রুম যেত, আর এসব জামা কাপড় নিয়ে খেলা খেতো, মনে আছে তোমার? আমাদের গেমটা শুরু করতে যাব, আমাদের গেমের টোটাল রাউন্ড থাকবে পাঁচটা, আর এখন হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড। সো ফার্স্ট রাউন্ড আমরা শুরু করব টসের মাধ্যমে, ওকে? সো আমাদের ফার্স্ট রাউন্ড হচ্ছে ড্রেস সেল, যার ড্রেস সেল হবে সে এই রাউন্ডে উইনার হবে। মারামারি লেগে জয়, দেখো তোমার সাথে কি কথা, তুমি কি বলতে চান? সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন, আপনাদের জন্য আকর্ষণীয় অফার আছে, আর আকর্ষণীয় ড্রেস আছে যেগুলো দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে কি লিস্ট করছেন, ব্যাচিং খুব ভালো হচ্ছে? হ্যাঁ, আমার খুব ভালো হচ্ছে। আর আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, আপনারা বলেন তো প্রজাপতির কয়টি পাম, যে বলতে পারবেন তাকে রাখি কমেন্টে, কি কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অ্যান্ড সে হচ্ছে তার জামা কাপড় অনেক দামি, এর জন্য সে নিজে কভার করে রাখছে যাতে চুরি না করতে পারে। অলরেডি সে আমার অনেক কিছু চুরি করে নিয়ে আসছে, দেখো। পাঞ্জাবি চুরি করে তার কালেকশনে রাখছিল, কারণ তার ছেলেদের কোনো কালেকশন নেই, যাও তোমাকে মাফ করলাম। আমাদের গেম স্টার্ট। আপনার জন্য স্যার, আপনার চেহারা তো পুরো নায়কের মতো স্যার, আমার কাছে যে কালেকশন আছে এগুলো যে আপনি পড়াই, প্লিজ ভাই আমাকে দোকানে স্যার স্যার ওরা স্যার আপনি নাকটা পুরো শাহরুখ খানের মতো স্যার
স্যার আমি একটা কথা বলি স্যার ওদের কথা শুনিন ওরা লোকাল ঠিক আছে ওরা বাইরের জিনিস আর দুই নাম্বার জিনিস বিক্রি করে স্যার আমি সব এগুলো আমেরিকা থেকে নিয়ে এসেছি আমেরিকা স্যার ডাস্টবিন আমেরিকা স্যার আপনি আমার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন স্যার আমার দেখেন আমার শার্টে আমি এখন একটা সিলও লাগানো আছে এখনো সিলটা খোলা হয়নি সো স্যার আপনি দেখতে পারেন আপনার কাছে কোনটা ভালো লাগে দেখেন স্যার আপনার চেহারা পুরো নায়কের মতো স্যার আপনি যেটা পাবেন সেটাই আপনাকে ভালো লাগবে স্যার আপনি দেখেন তো আপনার কোনটা ভালো লাগে আপনি কি কালার পছন্দ কোনো চয়েস আছে ব্ল্যাক রেড ব্ল্যাক ও ব্ল্যাক তো আছে ব্ল্যাক কই নতুন কালেকশন আমেরিকা থেকে কাল রাত আমি গরমের মধ্যে জ্যাকেট পরে কি আপনি তো এসির মতো থাকেন না তো আপনার গরমের সমস্যা কি আপনি তো বড় লোক আপনি তো আরে আরে আমি এখন মানুষ দেখ কি বলবে আপনি বুঝছেন আচ্ছা স্যার আপনি আপনি এরকম পুরান জামা আমি ওই দোকানে বলে এসেছি যে আমার শার্ট দরকার গেঞ্জি নয় আপনার মতন খুবই নোংরা এই শার্টটা এত ডিজাইনার কেন স্যার আপনার কাছে সিরিয়াস আমি দেখাই আপনি বলেন কি ব্ল্যাকের মধ্যে কোনো কিছু চাই স্যার আমি ব্ল্যাকের মধ্যে আপনাকে দেখাই অনেক কিছু আপনার দোকানে এসব জামা কাপড় নাই কেন আপনার মতো ফালতু ক্রেতা আমি আমার জীবনে দেখে যাও স্যার
এত খারাপ আমাদের প্রথম রাউন্ডে তখনই বুঝবো যখন দেখবো যে ঋতু জয় ভিডিও শুরু হয়ে যখন আমি শপিং করবো এর আগে তোমাকে থাপ্পড় মেরেছিল আর তুমি আমাকে বেললে মারাচ্ছো ট্রাই তা আমি কি করেছিলাম তোমার দোকান আছে এটা কি একটু বল আমাকে যাই আছে তাই তো না আমি তাই নি ওকে সো গাইস ইয়াসিনের দোকানটা খালি রয়ে গেল তো এই ব্যাপারে তুমি কি বলতে চাও এই ভাই এই দেখেন আমার কাছে এই যে কালো শার্ট এই যে ডিজাইনওয়ালা কালো শার্ট তারপর এই লালের মধ্যে কালো লাভ নাই ও আমাদের দিকে কিনতো না দেখেন কালোর মধ্যে ব্লু কত 10 টাকার এক কথা আপনার দোকানটা চিনার মধ্যে পড়ে গেছে এর লেগে কি হয় না আরে গাইস গাইস দেখো আমার দোকানে আমি কত কিছু রাখছিলাম জ্যাকেট বলো জামা বলো টি-শার্ট বলো বাট এই দুশো ছেলেটা কিছু কিনে ভাই আমার দোকানে একটু দেখো তো আমার দোকানে কি কম আছে নাকি ফালতু হিরুঞ্চি মিরুঞ্চি করতেছে সবাই মানে ভাবতে কাপড় চুপড়ায় এই শার্টটা হিরুঞ্চি করতেছে বাবা 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 কি কি ওয়ান অ্যাকশন তো তাই মুখ হ্যাঁ ভাই ভাই আমার দোকানে একটু দেখো তো ভাই এই শার্টগুলো কি কম খারাপ ভাই ওই টোকা টোকা করতেছে আমি একটা দামি দামি মাল কিনে আছি গুলিস্তানের প্রোডাক্ট দিয়ে বলে চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে দুই নাম্বার এই দোকান এর দোকান থেকে কিছু কিনবেন না সো গাইস আমাদের ফার্স্ট রাউন্ড শেষ আমাদের ফার্স্ট রাউন্ডে চিটিং ক্লাস দুজন আছে যেটা তুমি কখনো করতে পারবে না ওকে সো আমরা এখন দেরি না করে তাড়াতাড়ি চল টস করি কাম অন কাম অন তুমি এখান থেকে ভাগো যাও তুমি টস নেই চলো এখন আমরা তাদের সবটা রেডি করে আসি তো তোমরা সবাই সব রেডি করো আমি যাই বাই বাই আমি মোটা যাচ্ছি না তুমি যাও আমার
সো গাইস এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের কথা হচ্ছে আমি তাহলে বুঝতে পারছেন যে এখন এই রাউন্ডে আমার পাওয়ার কতটা বেশি সো এখন দেখা যাক আমি কি কি কিনি বাট আমার লাকটা খুবই খারাপ কারণ এই রাউন্ডে পড়েছে সারি রাউন্ডে আমি কি করব তো যাই হোক শুরু করি ওকে স্যার বস কি বলুন স্যার আমার না লাল কালার পাঞ্জাবি লাগবে স্যার প্লিজ আমি আপনাকে জান না তো বাই ডিস্টার্ব করেন না জান আমার কাছে খুবই ভালো ভালো কালেকশন আছে ভবিষ্যতে যে বউটা হবে উনি খুবই খুশি হবে যে আপনি উনির জন্য অনেক দেরি আছে এতদিন আমি কি করবো এটা দিয়ে স্যার এটা রেখে দিবেন স্যার স্যার আপনার কাছে কি আছে আমি কি করবো ভুলে আমার জন্য আচ্ছা দেখি আপনার সাথে আপনার আব্বুর জন্য আমি জানি এগুলো আপনার মিথ্যা কথা বলছেন যাতে আমি না কিনি কম রাখেন না একটু কম রাখেন আপনারা কত বিক্রি করবেন ১,০০০ দিবেন
চলে যাবো থার্ড রাউন্ডে, উইনার জানি না কে। সো গাইস চলো দেখা হবে আমাদের থার্ড রাউন্ডে। সো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের থার্ড রাউন্ডে। আমাদের থার্ড রাউন্ড হচ্ছে জুতো বিক্রি করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ সবার কালেকশন, এটা হচ্ছে জয়ের কালেকশন, যেটা সব জায়গায় পুরান জুতা দেখতে পারবো তোমরা। দেখো দেখো ওর থেকে যদি কেউ জুতা কিনে তাহলে ওর থেকে ঋতু যদি আবার আসে, যদি ওর থেকে জুতা কিনে তাহলে মনে করো একটা চিটিং মজি করছে, ঠিক আছে। সো এটা হচ্ছে পুর কালেকশন, এটা আসল কালেকশন। দেখো জুতোতে ধুলা লাগানো অলেজপুর কালেকশন, আর এটা হচ্ছে ইয়াসিনের কালেকশন। সো ইয়াসিনের দোকান থেকে এখনো কিছু বিক্রি হয় নাই। তো এটা হচ্ছে মেয়েদের কালেকশন, আমার জুতা নিয়ে গেছে ঋতু, সব সব ইউজ করা কালেকশন। আর এদিকে হচ্ছে তুই আমার জুতা আমার এটা আমার। ওকে সো এখানে হচ্ছে ঋতুর কালেকশন, ঋতুর কালেকশনে খুবই কম জুতা। আমি বলি আমার কম জুতা হলে গেছে, আমার ব্র্যান্ডের জুতা, এটা বাহির থেকে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু জুতোগুলো কার সেটা তো বলতে হবে। কারণ এখান থেকে মাত্র একজন কিনবে আর সবার দোকানই থাকবে। দোকানে একটা দোকান কম হবে, তোমরা আগে আগে পিছিয়ে নিছো কেন? সো গাইস এখন এই চারজনের মধ্যে টচ হবে, দেখা যাক কে এখন ক্রেতা হয়। ওকে রেডি? ইয়েস। ওকে টচ করো। না ভাই তুমি বলো। আচ্ছা আচ্ছা আমি করি আমি করি আমি করি। অবু 10 20 30 40 50 60 70 80 90 100। কিন্তু আমার কালেকশন বেশি ছিল। আমি আমি গাইস দেখো এখন কি করে দোকান মারমারি লাগছে। সো এখন ওরা এই দোকানটা ভেঙে যে যেটা ঋতুর কালেকশন চুরি করছে জয়। Guys, stop. Stop. যে এখন জুতা চুরি করবে সে আমার জুতা, আমার একটু জুতো। ওকে 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 চুপ চুপ, জুতা যার কাছে যাওয়ার গেছে, সো এখন ইয়াসিন জুতা কিনতে আসবে। সো ইয়াসিন যাও। বাথরুম থেকে বের হয়ে এসেছি মার্কেটে, নিউ মার্কেটে যাবো আজকে, অনেকগুলো জুতা কিনতে হবে। কি ভাই নিউ মার্কেটে কেমনে পছন্দ আর জুতা? আপনার কাছে সব পুরান পুরান জুতা। নিউ মার্কেট থেকে পছন্দ মালগুলা যায়, ঠিক আছে।
আপনারা চেহারা দেখলে মনে হয় আপনি ভালো জুতা চিনেন ঠিক আছে আর আপনি একের একটা জিনিস ভাই জুতাটা একবার দেন যদি আপনি ভাই জুতা দেন কথা কম বলেন আগে জুতা দেখতে দেন ব্রো ব্রো একটু বল আপনি ভাই আপনি গল্প বেশি করতেছেন না 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 কোনার মার্কের জুতা আলাদা দেখেন একবার কোনার মার্কের সব দুই নাম্বার জুতা দেখবেন আমি প্রমাণ দেখাবো এটা কেন হচ্ছে নাইকের অরিজিনাল জুতা দেখছেন আমি এটা এত এক্সপেন্সিভ যে আমি একদিনও পরা সাহস পাই নাই এটা কত দাম কত এটা আচ্ছা দামটাকে বলি তাহলে দেখেন দামটা বলা দেখেন এটা প্রমাণ দিয়ে দেখেন তার কাছে আমার জুতার বাক্স আছে কিন্তু জুতা নাই এই দেখেন নাইক নাইক দেখাই দেখাই আল্লাহ কিন্তু নাইকের জুতা দেখাইতে পারেন দেখাইতে পারবেন না দোকান নষ্ট করে দিছে এগুলা কি এই যে আমাকে বলে দেখেন এটা হচ্ছে নাইকের একদম অরিজিনাল ব্র্যান্ড সোলটা দেখেন সোলটা দেখেন অনেক ভেজাল আছে আচ্ছা আচ্ছা দাঁড়ান নাইক ভাই আমাকে আস্তে আস্তে কিনতে দেন দেখেন এটা সোলটা দেখেন এটা এটা প্রাইস এটা এটা যদি আপনি মার্কেটে কিনতে চান 25000 টাকা লাগবে ঠিক আছে আপনি এখন অনলাইন সার্চ দেন নাইক এটা হচ্ছে নাম কি রেড ব্লড রেড ব্লড সরি সরি রেড ব্লড আপনি সার্চ সার্চ দেন আপনি মোবাইল থেকে আমার বাজেট কম আমার বাজেট কম কিন্তু আমি আপনাকে 15 দেব আমি জুতা এসেছিলাম 500 টাকা দিয়ে জুতা কিনতে না 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 আপনাকে আমি একবারে একবার অনেক কম 25000 টাকা মাত্র হ্যাঁ কারণ স্যার আপনি এই টাকা 1000 টাকা দিয়ে সরো পাবেন আমি সরি স্যার নিউ মার্কেটে এসেছিলাম স্যার না স্যার আপনি 1000 টাকা দিয়ে স্যার আমাকে দিয়ে স্যার টাকা আরে আপনি এনে নিয়ে যান এটা অনেক ভালো জুতা আচ্ছা এখন আচ্ছা আচ্ছা আমি 1200 টাকা দিব 1200 টাকা না প্লিজ একটু বাড়ান প্লিজ প্লিজ এখন আমার সকাল থেকে বনি আনে প্লিজ আপনি জুতাটা কিনে না প্লিজ আচ্ছা এটা 1500 টাকা দিতে পারো আচ্ছা না 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 প্যাকেট আরে 500 টাকা আমি বকশিশ ঠিক আছে বকশিশ দিয়ে দিন অনেক দিন ধরে কাজ করছি আপনারা দাঁড়ান ওই না না উনি জুতা কিনা শেষ আরে 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 স্যার উনি আর কিনবে না আমি আর কিনবো না কারণ আমার টাকা নেই আমি স্যার আপনি আমার কার্ডটা নিয়ে যান স্যার কার্ডটা নিয়ে যান কার্ডটা দিন প্লিজ আমার ভাত প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি আমাদের ফোর্থ রাউন্ডে বাট এই রাউন্ডে আমরা এসে খুবই দুঃখজনক দুইটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে আমাদের দুইজনের দোকান বন্ধ হয়ে যাচ্ছে সো ক্যামেরাটা দেন আমি দেখাচ্ছি কার কার দোকান বন্ধ হয়ে যাবে তো ফার্স্ট অফ অল দোকান বন্ধ হচ্ছে জাহিদ হাসান জয় সো ব্রো কি অবস্থা মন খারাপ কেন ব্রো মন খারাপ করছো কেন তুমি টাকা পয়সা নেই টাকা পয়সা নেই এই যে দোকান বন্ধ করে দিচ্ছ বাসে কি খামো দিনেরটা দিনে খেতাম গ্রামে যাই চাষবাসি করতে দেবো আচ্ছা তুমি গ্রামে গিয়ে তাহলে চাষি চাষের কাজই করো কারণ তোমাকে শপিং এর কাজে মানায় না ঠিক আছে আমি মানে যত টাকা লাগাইছি এত টাকা আরো করতে পারলাম আরে আর তুমি দোকান বন্ধ করছো কেন আমার বাসা থেকে বলছে যে এই সব ব্যবসার কোনো দরকার নেই যদি বাসায় একটা টাকা না আনতে পারো তো আমি এই দোকান বন্ধ করছি কারণ আমার কাছে ক্রেতা আসে না আমি দেখেন কত সুন্দর একটা টিপ লাগিয়েছি যেন আমার মাম্মু লাগিয়ে দিয়েছে বলছে যে এগুলো লাগালে নাকি তাড়াতাড়ি ব্যবসা ভালো হয় সো আমি আর ব্যবসা করতেছি না আমার দোকান আজকে থেকে বন্ধ শেষ দোকান যাই বাই যাক এটা ব্যাপার না দোকান বন্ধ ক্লোজ প্রিয় দর্শক আমাদের এখন 4 নম্বর রাউন্ড শুরু হতে যাচ্ছে সো এখন আমি টচ করব সেখানে দাও দাঁড়াইছো ওকে অপু 10 20 30 40 না ও এখন এখান থেকে ও পুশ অফ মে আচ্ছা ঠিক আছে অপু 10 20 এই মাসখান থেকে ভাই আচ্ছা অপু 10 20 30 40 50 60 70 80 90 100 খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস নিয়েছি খিচুড়ি হয়েছে হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এতক্ষণ আমাকে দেখেছিলেন বিক্রি করতে এখন দেখবেন আমাকে ক্রয় করতে তবে আমার কাছে যত টাকা আছে এটার আমি সঠিক ব্যবহার করব ওরা সকলে মিলে আমার সাথে ভুল ব্যবহার করেছে আমি এটা সঠিক ব্যবহার করব স্যার 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 মানে বস বস কল মি বস ওকে বস 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 স্যার আমার বস স্যার বসুন বস আরে দৌড়েন না বস বসুন বস আপনার কি প্রয়োজন বস আপনার কি প্রয়োজন তোমার কাছে কি কফি হবে কফি অবশ্যই বস কফি তো নাই আপনি আপনাকে একটু আমি একটু ফ্রেশ করে দিই না না ফ্রেশ হতে চায় না স্যার আই নিড কোল্ড কফি আচ্ছা আমি আনিয়ে দিচ্ছি আই কোল্ড কফি নাও
এনার কোর কফি ইনভিজিবল কোর কফি দেখা না না হুম টেস্টি ওকে বস আপনার কি লাগবে বস আমার কাছে খুব ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম আছে আমি কিছু পারফিউমের জন্য আসি তবে একটা কথা জি বলুন আপনার পাশে পাশে দোকান তো তাই না জি জি কিন্তু ওটা চাইনিজ মাল ওটা না চাইনিজ হোক আর বাংলাদেশ হোক সেটা বড় কথা না আমি একটা জিনিসই কিনবো এটা দাম বেশি হোক আর কম হোক সেটা কোনো ব্যাপার না আমি আপনাকে খুব ভালো ভালো প্রোডাক্ট দেখাবো প্রথমে আপনি আমার মনে হয় আপনার হ্যাঁ ওই কথা আমার সাথে ভদ্রভাষায় বলবেন সো বস আমার মনে হয় আপনার যোগ্যতা মেরে এই পারফিউমটা কি বলেন প্রয়োজন তা হচ্ছে এটা এটা না দিলে আপনি বুঝুন এটা পার্লার বন্ধ আর ঈদ আসতেছে কালো হয়ে গেলে পরে আমাদের দোষ নাই বলে দিলাম বুঝলে বুঝেন না বুঝলে আমি জানি না আচ্ছা বস আচ্ছা চুপ থাকেন আপু আপু চুপ থাকেন বস আমার কাছে খুব আকর্ষণীয় একটা গিফট রয়েছে সেটা হচ্ছে আপনি যদি আমার থেকে এই ব্র্যান্ডের মার্সিডিজ ব্র্যান্ডের পারফিউমটা কিনেন তাহলে এই ব্র্যান্ডের হ্যাঁ পারফিউম সিরিয়াসলি হ্যাঁ মার্সিডিজ এই ব্র্যান্ডেরটা আছে হ্যাঁ তারপর শুনে না তারপর কি আপনি সেই হচ্ছে না এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট অরিজিনাল আমি 100% আপনাকে হ্যাঁ আর আরেকটা আকর্ষণ ঠিক আছে সেটা হচ্ছে আপনি যদি এটা কিনেন তাহলে সাথে পাচ্ছেন আইফোন 11 আমি বলি ফ্রি জিনিস কিন্তু ভালো হয় না বুঝেন নিন ফ্রি জিনিস ভালো আপনি যদি এটা কিনেন তাহলে এটার সাথে পাচ্ছেন আইফোন 11 প্রো ম্যাক্স যেটা 256 জিবি মার্কেটে মাত্র এসেছে ফোনটা কিছুদিন আগে আমি আগে আপনি কালো হয়ে যাবেন আমি বদল দিছি আপনি বাড়িতে কালো হয়ে যাবে আমি আপনাকে কোনো কথা বলি গাইস আমি জিতে গেছি এখানে 2000 আর আগের আছে 2000 তো আমার টোটাল হয়ে গেল কত 4000 এটা কি বকশিশ আমার আমি আপনাকে কিছু বকশিশ দিতে চাই কারণ আপনি কিছু বেশি কালো হয়ে যাবে কারণ আমি বলতে চাই কারণ সামনে ঈদ আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার বিয়েটা অনেক বেশি ভালো লাগছে ভালো স্যার আপনি বেঁচে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমি আপনাকে 1000 টাকা বকশিশ দিলাম গাইজ আমাদের শপিং গেম একবারে শেষ কারণ টাকা যতগুলো ছিল সব শেষ এবং আমাদের লাস্ট রাউন্ডে ঋতু পার্টিসিপেট করে নাই কারণ ঋতু চেয়েছিল সেই ম্যাচে ক্রেতা হতে বাট কোনো কারণে সে ক্রেতা হতে পারেনি এর জন্য তার মেসেজ খারাপ হয়ে গেছে সে সাথে সাথে চলে গেছে আর আমরাও কেউ ডাকি নাই কারণ আমরা চেয়েছিলাম কারণ ঋতুর পয়েন্ট সবচেয়ে বেশি ছিল ঋতু যদি থাকে তো আমাদের হারার চান্স অনেক বেশি থাকতো এর জন্য আমরা কেউ ডাকি নাই সো এখন আমরা ঋতুকে গিয়ে নিয়ে আসি চলো কেমন সে রাগ করে অলরেডি এখানে বসে আছে তুমি এখানে চলে আসছো কেন তোমার দোকান দেখে তুমি আর দোকানদারি করবে না তুমি তো জিতছো তুমি ফার্স্ট হয়ে গেছো একটু দাও তাকে একটু আমরা একটু তাকে ফ্রেশ করে দিই গাইস দেখো আস্তে আস্তে খেতে বসে পড়ছে এক সেকেন্ডে এত খাও কেন তুমি বলা রান্না করছে এই জন্য খাই চলো চলো ব্লক করতে চলো কেমন কেমন সো গাইস আমাদের শপিং গেম শেষ এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা 4 নম্বর রাউন্ডে সব টাকা ফুরিয়ে ফেলেছি এর জন্য আমরা 5 নম্বর রাউন্ডে যেতে পারি নাই আর আজকের এই ব্লগে যদি টোটাল হিসাব করেন তাহলে সবচেয়ে বেশি টাকা ইনকাম করেছি কে আমি কারণ আমার কাছে আছে 5000 টাকা কি না এটা কি না এটা অনেক বড় পাস কি ভুল মেদের ব্যাচ চুরামি করছে কিছুই করো চুরামি না তো করছ তুমি আর জয় তোমরা দুজন চিটিং করো গাইস ওরা গেম শুরু হওয়ার আগে থেকে দুজন প্ল্যান করছে মানে একজন থেকে আরেকজনের প্রোডাক্ট কিনবে বাট অবশেষে তার দোকানটা বন্ধ হয়ে গিয়েছে এর জন্য চুরামি হয় নাই না একচুয়ালি আমরা বুঝতে পেরেছিলাম যে ওরা দুজন মিলে চুরাপানি করতেছে তাই এর জন্য ওদের দোকানে আমরা কিছু কিনে নাই কেন
পুরো চুরি হইছে ভাই পুরো চুরি হয় আমি জিতছি এবং আমি অনলাইনে জিতছি ভাই চুরি করছো আমি আর পয়সা আছে ভাই ভাই আচ্ছা তো সত্যিকার বলতে আমি গেমে কোনো চিটিং করছি না তুমি জিতছো তুমি জিতছো কোন চিটিং করলাম তুমি করছো আমি জিতছি চিটিং করছে যে ঋতু না হবে না আমি চিটিং করি চিটিং করো সে জিততে পারো না কারণ সবচেয়ে বেশি পয়সা না एक्चुअली আমি বলি ভাই সত্যি কথা বলি বলো 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 এই গেমটা না মানে চুরি হয়েছে পুরোটা চুরি হয়েছে হ্যাঁ শুরু করছে জড় দুইজন হ্যাঁ আমাদের তো আমি একটা ডিসিশন বলিয়েছি বলো আমাদের মতামত থাকে আচ্ছা বলো 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 নতুন করে একটা গেম খেলি হ্যাঁ বাবা কারণ চুরি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা আমাদের লাস্ট চ্যালেঞ্জে যাচ্ছি আমাদের লাস্ট চ্যালেঞ্জটি হচ্ছে হেডফোন লাগানো থাকবে ওকে ওকে সো গাইস আমাদের ফার্স্ট রাউন্ডে যাচ্ছে মেহেদি গানটা প্লে করবো প্লে করে আমি দৌড় দিবো তোমার চিরকুট বইলো যাতে সে বুঝে এরকম ভাবে বইলো তো দেখা যাক তোমার পারো কিনা থ্রি টু ওয়ান স্টার্ট You are my best kallu nigga. You are my best kallu nigga. এটা কি লাগছে ভাই? You are my best kallu nigga. Guys, time change হচ্ছে তাদের. You are my best না sorry, you are my best kallu nigga. You are my best You are my best kallu. Time is up. প্রিয় দর্শক বন্ধুরা এখন হচ্ছে আমার টার্ন সো দেখা যাক আমি কেমন পারি আর আমাকে সাহায্য করবে জাহিদা স্যার জয় ইনশাআল্লাহ আমরা জিতবো সো ইয়া আর তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য আমরা এটা লিখেছি অনেক কঠিন একটি বাক্য আশা করি তুমি এটা পারবা না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ দাও আমার ঘরে আমি 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 তাড়াতাড়ি 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 মেম্বার আমার আমার বউ আমার ঘরে আমি আমার ঘরে আমি তারপর মেম্বার আমার বউ আমার মেম্বার আমার বউ চেয়ারম্যান স্বামী আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান মেম্বার আমার বউ চেয়ারম্যান ইস টাইম আমি চেয়ারম্যান চেম্বার আমি আমার ঘরে আমি চেয়ারম্যান 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 পুচি পুচি পাশে 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 আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান ঠিক আছে আমি পারছি পারছি তোমরা 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 হাসাহাসি নিয়ে বিজি থাকলে কেমনে পারবো অনেক কিছু ছিল ভাই তুমি এমন একটা জিল কে না আসবে ভাই সবাই আসবে হ্যাঁ ওকে সো বসো সো গাইস এর আগের ব্লগে বলেছিলাম যে আমি আমার নতুন ল্যাপটপ কিনেছি সো আমি আমার নতুন ল্যাপটপ কিনেছি তোমাদের এখন দেখাবো এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে 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 দামি জিনিস আমার ক্যামেরা এত দাম না যতটা দাম এইটা ওয়াও তাহলে তো চলো তাহলে যাই
এক্স্যাক্টলি হচ্ছে আমার ক্যামেরা এটার একটা দামে আমার ক্যামেরা তিনটা কিনা যাবে সো বুঝতে পারছো এটা কত দামে একটা জিনিস আমার জন্য অনেক এক্সপেন্সিভ আর এটা আমার কিনার এখন কোনো একদমই প্ল্যান ছিল না বাট কিভাবে জানি আল্লাহ কিনাই দিছে সো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে সো ফেক আনবক্সিং আমি অলরেডি এটাতে আনবক্সিং করে একবার এডিটও করে ফেলেছি তোমাদের দেখানোর জন্য আবার ফেক আনবক্সিং করছি সো দেখো মেহেদিটাকে আবার লাগাইছে এখানে আবার সেটা দিও না বাট সে দিছে সো যাই হোক আমরা এখন আমাদের ম্যাকটা আনবক্সিং করছি দারুণ সো আমরা এখন আমাদের ম্যাকটা চালু করতে যাচ্ছি এই যে দেখ এটা আবার দিছে সো ওয়াও দেখো আমাদের ম্যাক চালু হয়ে গেছে ওয়াও এই যে আমাদের ইউটিউব চ্যানেল সবাই তাদের গিয়ে এখনই যাও সাবস্ক্রাইব করো আমাদের তাড়াতাড়ি 1 মিলিয়ন বানিয়ে দাও 1 মিলিয়ন থেকে আমরা একবারে কাছাকাছি চলে এসেছি সো ইয়া গাইজ থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমাদের এত ভালোবাসা এবং সাপোর্টের জন্য গত 2 মাস ধরে আমরা এই বাসায় বসে ভিডিও বানাচ্ছি ছাদে না হয় রুমে বাট তারপর তোমরা অনেক বেশি সাপোর্ট করছো এর আগের ভিডিওতে কত লাইক জানো কত 1 লাখ আমাদের এই ব্লগের মেইন উদ্দেশ্য ছিল তোমাদের একটু হাসানো দেখো যে সামান্য একটা রুমে বসে তোমাদের সাথে কতক্ষণ মজা দুষ্টামি করলাম আমি জানি এই ব্লগে আমরা অনেক বেশি মজা দুষ্টামি করে ফেলেছি তো কেউ এটা খারাপ চোখে দেখবে না ছোট ভাই বোন হিসাবে যদি কোনো মিস্টেক লাগে তোমরা আমাদের ক্ষমা করে দিবা আর আমাদের নতুন নতুন আরো ব্লগ আসবে যেহেতু এখন করোনা ভাইরাস তাই আমরা সবাই একটু সিরিয়াস আমরা সবাই বাসায় আছি আর তোমরা তো জানো এই ভাইরাসটা কত বেশি ডেঞ্জার তাই আমাদের সকলের উচিত বাসায় থাকা যতদিন পরিস্থিতি ভালো না হয় আর এই গেমে আজকে যেহেতু ড্র হয়েছে সো আমরা জানি না এই ব্লগের উইনারকে সো নিচে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবা কে উইনার সবাই তাদের কমেন্ট করো রাখি রাখি ভাই না ইয়েস আচ্ছা যাও এই ব্লগে আমরা এখন কে উইনার না ডিসাইড করবে আমাদের অডিয়েন্স তো এখন এখানে শেষ করছি বাট ভিডিও শেষ করার আগে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট প্লিজ 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 কেউ এবার ঈদের শপিং করে নিতে শপিং দরকার নেই আমরা করে নেই তোমরা করো না তো এবার ঈদের শপিং আমরা না করি করোনা মুক্ত দেশ করি তো স্টে হোম স্টে সেফ এন্ড লাইক দিস ভিডিও ঈদ মোবারক সবাই বলো বাই বাই টেক কেয়ার লাভ ইউ স্টে হোম স্টে সেফ বাই বাই আল্লাহ হাফেজ আর গাইস দেখো সকাল হয়ে গেছে শুট করতে কাম অন আলো আহি সরি ওকে বাই বাই গাইস টাটা বাই বাই হ্যাভ ফান খুদা হাফেজ টাটা